আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এখন দুপুর 12টা বেজে গেছে, রান্নাঘরে আসলাম রান্না করতে। তো আজকে শুটকি রান্না করব, যে শুটকির জন্য সিম, আলু আর মূলা কেটে নিছি, তার সাথে একটু বেগুনও দিব। আর এখানে আমি সিম সিদ্ধ করে নিছি, ভর্তা বানাবো, কাটাকাটি শেষ করছি। আর আয়ের মাছ বের করছি, আয়ের মাছগুলো আমি বোনা করব। তো কাটাকাটি সব শেষ, এখন ধুয়ে পরিষ্কার করে রান্নাটা বসিয়ে দিই। প্রথমে ভাতটা বসিয়ে দিব, যেহেতু এমনিতে লেট হয়ে গেছে। তো শুটকিগুলো আমি প্রথমে টেলে নিলাম, শুটকির তরকারিতে ভাবলাম প্রথমে বসিয়ে দিই। গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। তরকারিটা বসিয়ে দিয়ে এখন এই শুটকির তরকারিটা, পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিলাম। এখন মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া, আর দিব হলো রসুন বাটা। রসুন বাটা পড়ে গেছে। পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব। এখানে শুধু হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া আর রসুন বাটা দিয়েছি। মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর শুটকিগুলো দিব। এখানে আমি চাপিলার শুটকি, তারপরে দেখা গেছে বালিয়া মাছ, এগুলো শুটকি দিয়েছিলাম, এগুলো দিলাম। তো পাঁচ মিশালি শুটকি আজকে তরকারি রান্না করতেছি। বাইল্লা মাছের শুটকিটা তো খুব মজা খেতে, অল্পই ছিল, সাথে দিয়ে দিলাম। চাপিলা মাছের শুটকি আর বাইল্লা মাছের শুটকি দিয়ে আজকে তরকারি রান্না করতেছি। শুটকিগুলো আর একটু ভালোভাবে কষিয়ে নিই। তরকারিটা আমার কষানো হয়ে গেছে, সবজিগুলো দিয়ে দিই। এখানে সিম, আলু, মূলা যা ছিল বাসায় তাই দিলাম, সবই নতুন সবজি শীতের। আর লাউয়ের আগা ডুগা আছে কিছু, এগুলো আমি পরে দিব শেষের দিকে, এগুলো এখনো কাটা হয় নাই, অল্প করেই দিব। আজকে অল্প করেই রান্না করতেছি। শুটকির তরকারিটা ফ্রাই কষানো হয়ে গেছে সবজিগুলো। এখন কয়েকটা লাউয়ের আগাডুগা ছিল, এগুলো দিয়ে দিলাম, কুচি কুচি পাতা, আর সাথে একটা বেগুন দিয়েছি। তরকারিতে আর পানি দিব না, আস্তে আস্তে এভাবে সিদ্ধ হবে সবজিগুলো। সিম ভর্তাটা বানিয়ে ফেলি, এগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, ভর্তা বানাবো। তো সব রেডি করে নিছি, এই তো কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করতেছি, শুকনো মরিচ দিয়ে অনেকে করে, আমার কাছে কাঁচামরিচ দিয়ে ভালো লাগে। আর সামান্য ধনিয়া পাতাও দিছি, ধনিয়া পাতা দিলে দেখা গেছে ফ্লেভারটা খুব ভালো লাগে। সবগুলো একসাথে কষিয়ে ভর্তাটা বানিয়ে ফেলি। সিমগুলো বেশি ভালো সিদ্ধ হয় নাই, কমই সিদ্ধ করছি, বেশি সিদ্ধ করলে দেখা গেছে কেমন যেন একটা গন্ধ বের হয়। তো আমি ভর্তার আইটেমগুলো করার ক্ষেত্রে দেখা গেছে সবজিগুলো একটু হালকা সিদ্ধ করি, বেশি করলে আমার কাছে ভালো লাগে না, একটু সবুজ সবুজ থাকলে আমার কাছে ভালো লাগে। সবুজ সবুজই রাখলাম, সরিষার তেল দিয়ে দিব। আর মাছগুলো আমি হালকা একটু হলুদ মরিচ, লবণ মাখিয়ে নিয়েছি, এখন ভেজে ফেলবো, ভেজে বোনা করব। সেজন্য
হলুদ মরিচ মাখিয়ে রাখতেছি আর এখানে আমার তরকারিটা হয়ে গেছে শুটকির তরকারিটা এত সুন্দর একটা স্মেল বের হইছে নিজের হাতে শুটকি তো সেজন্য এরকম তো মাছগুলো আস্তে আস্তে বেজে নেই এই মাছগুলো যখন বাজার থেকে নিয়ে আসছিল তখন এতটাই টাটকা ছিল খুব সুন্দর ছিল মাছগুলো তখন আমি রান্না করি নাই আমার ছেলের জন্য রেখে দিয়েছিলাম আমার ছেলে তো আর আসে নাই বেশি দিন হয়ে গেলে দেখা গেছে মাছ ফ্রিজে রাখলে ভালো লাগে না মাছগুলো অনেক তাজা ছিল আমার ছেলে আস্তে আস্তে সবগুলো হালকা একটু বাজবে বেশি বাজবো না পচিয়ে পালকিয়ে কিছুক্ষণ বেজে তারপর গুণাটা বসিয়ে দিব সাথে একটা টমেটো দিব তারপর তো মাছের গুণাটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুনগুলো হালকা একটু বেজে নিলাম গরম মশলাগুলো দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর মাছগুলো দিব মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে বেজে রাখা মাছগুলো দিয়ে দিই মাখা মাখা টাইপের ঝোল রাখবো বেশি ঝোল দিব না বাস আস্তে আস্তে হোক আর একটা টমেটো দিয়ে দিই একটা টমেটো দিতেছি কারণ এই টমেটোগুলো অনেক টক বেশি দিলে অনেক তরকারিটা টক হয়ে যাবে সেজন্য একটাই দিলাম তরকারিটা হলে আমার রান্না শেষ এই তো আর মাছ বোনাটাও আমার কমপ্লিট নামানোর আগে কয়েকটা ধনিয়া পাতার কাঁচামরিচ দিয়েছি আজকের মতো রান্নাঘর থেকে বিদায় রান্না বান্না সব শেষ গোসল করতে চলে যাব জামির গোসল শেষ আমার ঘরের সব কাজ শেষ এখন শুধু গোসল করব দুপুরের খাবার খেতে বসছি জামিকে খাইয়ে জামি পড়তে বসছে সানির আব্বুর জন্য অবাদ বেড়ে নিছি ও গোসল করতেছে প্রথমে সিম বত্তা দিয়ে নিলাম বিসমিল্লাহ আমার কাঁচামরিচ গুলো অনেক জাল বত্তাটা অনেক জাল হয়ে গেছে অল্প দিছি তারপরে অনেক জাল হয়েছে সন্ধ্যা হয়ে গেছে আজান দিয়ে দিছে জামি এখানে পড়তে বসছে জামির কালকে ধর্ম পরীক্ষা তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ফালতু আজকা তুই সুন্দর মতনে খা